আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আমি আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুগণ, দরুদ শরীফ খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমরা যে কোনো নামাজ পড়ি না কেন, প্রত্যেকটা নামাজের আখিরি বৈঠকে অবশ্যই আমাদেরকে দরুদ শরীফ পড়া লাগে, দরুদে ইব্রাহিম। তো বন্ধুগণ, আমরা অনেকেই কিন্তু দরুদে ইব্রাহিম জানি না। তো যারা আমরা দরুদে ইব্রাহিম জানি কিন্তু সহি শুদ্ধভাবে জানি না তাদের জন্য, এবং যারা একদমই দরুদ শরীফ পড়তে জানি না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল। কারণ আমি আপনাদেরকে আজকে খুব সুন্দরভাবে, খুব সুন্দর একটি পদ্ধতিতে দরুদে ইব্রাহিম শিখিয়ে দেব। আপনারা শুধু আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন, পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, এবং আমি আপনাদেরকে যেভাবে শেখানোর চেষ্টা করব আপনারা ঠিক সেভাবে শেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা কয়েক মিনিটের মধ্যে দরুদ শরীফ শিখে ফেলব। বন্ধুগণ, দরুদ শরীফের একটি করে অংশ আমি আপনাদেরকে বলবো, আপনারা সেই অংশটি শুনবেন এবং আমি স্ক্রিনে সেই অংশটি লিখে দেব বাংলায়। আপনারা আমার শুনে বাংলা দেখে দেখে রিপিট করবেন, বারবার বলবেন, আমি দুই একবার করে বলাবো আপনারা বলবেন, তারপরে ইনশাআল্লাহ এভাবে আমরা দরুদ শরীফটি মুখস্থ করলে আমরা পরবর্তীতে একাই একাই দরুদ শরীফটি পুরোপুরি পড়তে পারবো। তো বন্ধুগণ, আর দেরি না করে চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমার সঙ্গে আপনারা বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বন্ধুগণ, আমি একটু পজ দেব, একটু অপেক্ষা করব, এই সময়টা আপনারা চুপ না করে থেকে আপনারা বলবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা শিখতে পারবেন। আবার আমার সঙ্গে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আরেকবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এবার বলুন, ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার বলুন, ওয়া আলা আলি মুহাম্মাদ। আরেকবার বলুন, ওয়া আলা আলি মুহাম্মাদ। এবার বলুন, কামা সাল্লাইতা। আবার বলুন, বিশেষভাবে উচ্চারণগুলো লক্ষ্য রাখবেন, কামা সাল্লাইতা। আমরা যদি শিখি তাহলে আমাদেরকে কিন্তু সহিভাবে শিখতে হবে, যদি আমরা ভুলভাবে শিখি তাহলে কিন্তু হবে না। অর্থের মধ্যে ব্যাঘাত ঘটলে যে জায়গায় সব হওয়ার কথা সে জায়গায় গোনা হবে, এজন্য উচ্চারণের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন, কামা সাল্লাইতা। এবার বলুন, আলা ইব্রাহিমা। আবার বলুন, আলা ইব্রাহিমা। আরেকবার বলুন, আলা ইব্রাহিমা। এবার বলুন, ওয়া আলা আলি ইব্রাহিম। আবার বলুন, ওয়া আলা আলি ইব্রাহিম। এবার বলুন, ইন্নাকা হামিদুম মাজিদ। আরেকবার, ইন্নাকা হামিদুম মাজিদ। বন্ধুগণ, এবার আমরা যে শব্দগুলো পড়ব এই শব্দগুলো কিন্তু আমরা আগে যে শব্দগুলো পড়ছি এগুলোর সাদৃশ্য, শুধু একটু পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন। বলুন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আরেকবার বলুন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আবার বলুন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আমরা কিন্তু শুরুতে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কিন্তু এবার পড়তেছি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। পরের শব্দ, ওয়া আলা আলি মুহাম্মাদ।
আবার বলুন, ওয়া আলা আলি মুহাম্মদ। আবার বলুন, ওয়া আলা আলি মুহাম্মদ। এবার বলুন, কামা বারাকতা আলা ইব্রাহিম। আবার বলুন, কামা বারাকতা আলা ইব্রাহিম। আরেকবার বলুন, কামা বারাকতা আলা ইব্রাহিম। এবার বলুন, ওয়া আলা আলি ইব্রাহিম। আবার বলুন, ওয়া আলা আলি ইব্রাহিম। আরেকবার বলুন, ওয়া আলা আলি ইব্রাহিম। এবার বলুন, ইন্নাকা হামিদুম মাজিদ। আবার বলুন, ইন্নাকা হামিদুম মাজিদ। আরেকবার বলুন, ইন্নাকা হামিদুম মাজিদ। বন্ধুগণ, আমরা দুরুদ শরীফকে খণ্ড খণ্ড রূপে আমরা প্র্যাকটিস করলাম, এখন আমরা দুরুদ শরীফ পুরোটা একসঙ্গে পড়ব। তো আমি বাংলায় পুরো দুরুদ শরীফটা লিখে দেব এবং মুখে মুখে বলবো, আপনারাও বাংলা দেখে দেখে আমার সঙ্গে বলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় বন্ধুগণ, এই হলো দরুদ শরীফ। আমি আশা করি যে এতক্ষণে আপনারা দরুদ শরীফ শিখে ফেলেছেন। যদি এখনো পর্যন্ত দরুদ শরীফ আপনার মুখস্থ না হয়ে থাকে, তাহলে ভিডিওটিকে আবার দেখুন অথবা ভিডিওটি ডাউনলোড করে রাখুন, পরবর্তীতে আপনি আবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ শিখতে পারবেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। বন্ধুগণ, সত্যি যদি আপনি এতটুকু উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে সকলেই দরুদ শরীফ শিখতে পারে। আর বন্ধুগণ, নিয়মিত আপনি যদি আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চান, সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোন একটা ইসলামিক ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।